নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে দারুণ সুস্বাদু কলার মোচার ভর্তা বা বাটা। মোচা দিয়ে কিন্তু আমরা নানা ধরনের রেসিপি করে থাকি, তবে সবসময় কিন্তু একঘেয়ে রান্না খেতে বা করতে কারোরই ভালো লাগে না। এইভাবে একবার বাটা তৈরি করে দেখতে পারো, আশা করি বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে। খুব সহজে এই সুস্বাদু বাটা বা ভর্তা কী করে তৈরি করবে, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের অর্ধেকটা মোচাকে ছাড়িয়ে নিয়েছি। তারপরে সামান্য নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে একটা সিটি মেরে ভাপিয়ে নিয়েছি। এখন এই ভাপিয়ে ঠান্ডা করে রাখা মোচাগুলোকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। এবারে এর মধ্যে দিচ্ছি 5 কোয়া রসুন, 2 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা অংশ। সামান্য জল দিয়ে এখন এগুলোর একটা মিহি পেস্ট করে নেব। দেখো, খুব মিহি করে মোচা বেটে নেওয়া হয়ে গেছে। এবারে রান্না শুরু করব। প্রথমেই চুলা জ্বালিয়ে চুলা একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। চুলার আঁচটাকে হাইতে রেখে তেলটাকেও ধোঁয়া ওঠা অবধি গরম করতে হবে। গরম তেলে দিচ্ছি একটা ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা। 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে লঙ্কাটাকে কালো করে ভেজে নেব। লঙ্কার কালার চেঞ্জ হয়ে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে কালো জিরেগুলোকেও ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দেব বেটে রাখা মোচা। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। মিক্সিং জারের বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, আর দেব খুব সামান্য 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন চিনি দিচ্ছি। নুন মিষ্টি ঝালের পরিমাণটা অবশ্যই যে যা স্বাদ বুঝে ব্যবহার করবে। মোচা ভাপানোর সময় আমি 1/4 টিস্পুন লবণ আর হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, তাই লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে এর মধ্যে দেবে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে মোটামুটি 10 মিনিট সময় নিয়ে মোচার বাটাটাকে রান্না করে নিয়েছি। এরই মধ্যেই দেখো বাটার কিন্তু অনেকটা জল শুকিয়ে গেছে আর কড়াই থেকে বেশ ছেড়ে আসছে। এইভাবে আরও মোটামুটি 5 মিনিটের মতো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে বাটাটাকে আরেকটু শুকিয়ে নেব। যখন দেখবে বাটার মধ্যে বেশ সুন্দর এরকম পোড়া পোড়া ভাব চলে এসছে আর একটা হালকা করে তেল ছাড়তে শুরু হয়ে গেছে, এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা মোচার বাটার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। বাটার উপর থেকে 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটাকে সার্ভ করে দিলাম। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।